अस्सलाम वालेकुम। उसका एक कैमरा शार्ट डी कैमरा का 60D कैमरा है। এটা হচ্ছে মেমোরি কার্ড পাচ্ছে না, মেমোরি কার্ড ঠিক পাচ্ছে না তা না, এটা হচ্ছে মেমোরি কার্ড পেয়ে আছে। আর মেমোরি কার্ড পেয়ে আছে বলতে বলছে আমি ভেতরে মেমোরি কার্ড থাকলেও দেখাচ্ছে মেমোরি কার্ড আছে কিন্তু ডিটেক্ট হচ্ছে না, আবার মেমোরি কার্ড না থাকা অবস্থায় দেখাচ্ছে ভেতরে মেমোরি আছে কিন্তু ডিটেক্ট করতেছে না। তো আমরা আজকে ক্যামেরাটার কাজ করবো, তো আমরা ডিটেল আপনাদের দেখাবো কি সমস্যা। তো ক্যামেরাটা আমরা খুলে নিই, খুলে আপনাদের প্রবলেমটা দেখাবো। এটা আমরা মাইক্রোস্কোপে দেখাচ্ছি, দেখেন পেনগুলোর কি অবস্থা। এই যে প্রথম পেনটা ভালো আছে, প্রথম পেনটা ঠিক আছে, তারপরটা ঠিক আছে, পরটা ঠিক আছে, তারপর এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এরপরে একদম শেষের পেনটা খেয়াল করেন, এটা ভাঁজ হয়ে উল্টো দিকে চলে গেছে, ঠিক আছে। এই যে এগুলো দেখেন, আর ওই যে একদম বাম কর্নারে এটা দেখেন, ঠিক আছে। আসলে আমরা এই সমস্যাগুলো অনেক পাই, যে পেন বাঁকা হয়ে আরেক দিকে চলে গেছে। এর পিছনে যে মেন কারণ থাকে সেটা হচ্ছে যে আসলে কি বলবো, কম দামি যে চিপগুলো ইউজ করে, ছোট মেমোরি কার্ড এসডি কার্ড লাগে ইউজ করার জন্য, এইগুলো ব্যবহারের কারণে এই সমস্যাটা আসলে কাস্টমাররা পড়ে, ঠিক আছে। তো এইটা দেখা যাচ্ছে যে অনেক সময় লো কোয়ালিটির হওয়ার কারণে পেনগুলোকে ধাক্কা দেয়, একদম বাঁকা করে ভেতর দিকে যে এটার মতো সরাই ফেলে দেয়। অনেকগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেন না ভেঙে অন্য কোনো পেন ভেঙে যায়। তো এই জন্য আমরা সবাইকে বারবার বলে দিই যে আপনারা আসলে একদম জেনুইন অরিজিনাল মেমোরি কার্ড ইউজ করেন, এরকম কম দামি চিপ টিপ ইউজ করেন। তো দেখা যাক এটা আমরা রিপ্লেস করবো, রিপ্লেস করার পরে আমাদের সমস্যাটা ঠিক হয় কি না। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে চিকন তার দিয়ে লাইন টানা আছে। অনেক সময় যখন এই মেমোরি কার্ডের বেজ নষ্ট হয়ে যায় তখন হচ্ছে এখানে একটা নোটিফিকেশন আসে যে মেমোরি কার্ড লকড, অর্থাৎ মেমোরি কার্ড লক করা আছে। এই যে এই সুইচটা নিচের দিকে দিলে এরকম লক আসবে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে ওপর দিকে দেওয়া থাকে কিন্তু তারপরেও এখানে লক দেখায়। তো এটা ঠিক করার জন্য অনেকে এখানে তারটা নেয়, তখন আর এই লেখাটা আসে না, ঠিক হয়ে যায় সমস্যাটা। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের মেমোরি পাচ্ছে না, এটা আমাদের চেঞ্জ করতেই হবে। দুঃখের বিষয় হচ্ছে এখানে কিছু লাইন ওঠা আছে, জায়গাটা আমরা লাগাই দিব। আমরা সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করেছি, এখন কানেকশনগুলো টেনে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো কোয়ালিটির ভালো মানের ইনস্ট্রুমেন্ট ইউজ করা আসলে খুবই জরুরি, না হলে আসলে কাজের সময় পার্টস ড্যামেজ হয়ে যায়। Thank you.
क्लासेस कर एकदम বন্ধুর মতো কাজ করে ঝালাই ধরতে এতটাই হেল্প করে যে বলে বোঝানো যাবে না খুব সুন্দরভাবে এটা দেয় দেখেন সুন্দর নিয়ে নিচ্ছে সবসময় ফ্লাক্স এসপারটা উচিত আমরা মেইন অংশগুলো লাগিয়ে নেব এখানে প্লাস দেবো Thank you.
গ্রাউন্ডটা মনে হচ্ছে একটু মিসিং আছে, ঠিক করতে হবে। তাতে মিসিং লাইনের জন্যই আর বাঁকা পেন্টার জন্যই মেমোরি কার্ড, বাঁকা পেন্টার কারণে আসলে মেমোরি কার্ড ডিটেক্টেড দেখাচ্ছিল। হ্যাঁ, আর মিসিং প্যাডের জন্য মেমোরি কার্ড পাচ্ছিল না বা এরকম কিছু একটা হতে পারে। আমরা আমাদের ড্যামেজ অংশগুলো ঠিক করে দিলাম, মানে এখানে আমরা ক্লিন করে ফেলবো। আয়রনে শুকাবো, তারপরে বডি লাগে দেখবো কি অবস্থা হয়। আমাদের মেমোরি কার্ড পেয়ে গেছে, তা আলহামদুলিল্লাহ এখন ক্যামেরাটা ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আপনাদের যদি কারো এরকম সেম সমস্যা থাকে বা যে কোনো সমস্যা, ক্যামেরা, DSLR, লেন্স, ফ্ল্যাশ লাইট, ড্রোন, আমাদের শপে নিয়ে আসবেন। ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে, আবার ভিডিও স্ক্রিনেও আপনারা আমাদের শপের অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার দেখতে পাবেন। তারপর আমাদের ফেসবুক পেজ, গুগল ম্যাপে আমাদের সব কিছু দেওয়া আছে। ইনশাল্লাহ যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করে চলে আসবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।